অনেক সেট আপ দেখেছি, চঙ্গুলো বাজছে কাঁসার মতন, ঠং ঠং করছে, কোনো ফ্লেভার নেই। সেটা তুমি যেখানেই যাও, যেখানে যে যত বড় সিটি বাজুক, আমার সেটের সামনে ঢুকলে একটা অন্যরকম আমেজ লাগে। তো তোমার বন্ধু দু জায়গায় সেট আপ বাজে, তো মেশিন টেশিনে শর্টট চং টং এ শর্টট পড়ছে নাকি? কি এটা চলছে দুটো, তাই তো? হ্যাঁ, একই 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 ডেটা চলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি উদয়গঞ্জে। তো এখানে দেখতে পাচ্ছ পেছনে সেট আপ আছে মেলোডি সাউন্ড, আর এখানে আছে কমিটির দাদা ভাই। সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দাদা ভাই, তোমাদের নামটা আগে ফার্স্টে বলো। বিশ্বজিৎ। তোমার? চন্দন। তোমার? সন্তু। তো এটা উদয়গঞ্জ, তাই তো? তোমাদের কী পুজো উপলক্ষে সেট আপটা হচ্ছে? শীতলা এবং কালী পূজা। তো কবে কবে পুজো আছে? আজকে আপাতত শীতলা পূজা হবে, রাত্রিবেলা কালী পূজা। রাত্রিবেলা কালী পূজা। সেট আপটা কদিন বাজবে? আজকে 17 তারিখ, কদিন? সেট আপ তো কাল থেকেই বাজছে। তো আজকে মেন পূজা, আজকেও বাজবে, কালকেও বাজবে, পরশু দিন সকাল পর্যন্ত বাজবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ডিটেলস পেয়ে গেলে, এটা হচ্ছে উদয়গঞ্জে খড়ারে, ঠিক আছে? তো এখানে সেট আপ বলতে মেলোডি সাউন্ডের এক পিস, দু পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস, ছ পিস বক্স আছে, সঙ্গে তোমাদের লাইটিংটা খুব সুন্দর। তো লাইটিংটা করার আইডিয়াটা কার? লাইটিংটা আমাদের কমিটির ছেলেদেরই আইডিয়া। কোথাকার লাইটিং এটা? গড়বেতা, খুব সম্ভবত। নাম কি আছে? দাস লাইটিং। তো বন্ধুরা দাস লাইটিং দেখতে পাচ্ছ, এই যে এভাবে প্রচুর সাজানো আছে। আপাতত ঝড় বৃষ্টির জন্য আপাতত ত্রিপল চিকচিকা দিয়ে ঘেরা আছে, কারণ একদম সকালেই ভিডিওটা করছি, ওইতরে আপাতত ঘেরা আছে। সন্ধ্যা হলে আপাতত পুরো একদম লাইটিং একদম জ্বলে উঠবে, ঠিক আছে? আর মেলোডি সাউন্ডের সেট আপের বাজার ভিডিওটা দেখাবোই, সঙ্গে মেলোডি সাউন্ডের আর একটা কথা বলে রাখা, যে দু জায়গায় সেট আপ বাজছে। তো তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, আমাকে ভিডিও করতে দেওয়ার জন্য, কারণ অনেক জায়গায় কমিটি আছে, ভিডিও করতে অ্যালাউ করে না। তো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিও করতে দেওয়ার জন্য। তো মেলোডি সাউন্ডের আগে দু জায়গায় সেট আপ বাজছে, দুটো ভিডিওই পরপর আসবে বন্ধুরা। এক জায়গায় কালী পুজোয় বাজছে, আর এখানে কালী পুজো শীতলা পুজো উপলক্ষে বাজছে। কালে এটা হচ্ছে উদয়গঞ্জ আর বোয়ালিয়াতে বাজছে। তো আমরা ডাইরেক্ট চলে যাবো মেশিন সেট আপের কাছে। তো মেশিন সেট আপের কাছে গিয়ে দেখবো বন্ধুরা যে কী কী মেশিন দিয়ে বাজাচ্ছে মেলোডি সাউন্ড, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছে খুঁটির উপরে দুখানা চং বাঁধা আছে বন্ধুরা, ঠিক আছে? তো এখানে একদম বক্সের পেছন দিকেই আছে মেশিন সেট আপ। এই যে আমাদের অপারেটর দাদা হয় বাজাচ্ছে, হ্যান্ডটা একটু অফ করো না। তো তোমাদের তো দু জায়গায় সেট আপ বাজছে, তো তুমি সব জায়গায় কি বলবো, মালিক বসে আছে, লোকই কইনি। তো তুমি এখানে চুপচাপ পেছন দিকে বসে আছো, বক্সে বাজাচ্ছ না তুমি নিজে? আমি দেখছিলাম তুমি কি করছিলে। ও আচ্ছা আচ্ছা, আমি তো লক্ষ্যই করিনি, তারপরে এসে দেখছি এখানে দাঁড়িয়ে আছে, এই সরি বসে আছে। তো তোমার বন্ধু দু জায়গায় সেট আপ বাজে, তো মেশিন টেশিনে শর্টট চং টং এ শর্টট পড়ছে নাকি? না না না, মেশিন তো এখনো আছে। মেশিন আছে এখনো? মেশিন পড়ে আছে। ও আচ্ছা, আমরা দ্বিতীয় জায়গাটাও ভিজিট করে দেখবো, এটাকে ফার্স্টে ঢুকলাম। তো তোমার এখানে কপি স্ট্রং দেওয়া আছে? এখানে 20 পিস চং আছে। আর সেই জায়গাতে কটা বক্স আছে আর কটা চং আছে? এখানে 20 পিস চং আর 6টা আছে, সেখানে 8 পিস বক্স আর 30 পিস চং দেওয়া আছে। মানে একই এটা চলছে দুটো, তাই তো? হ্যাঁ, একই 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 ডেটে চলছে। এখানে যতদিন বাজবে সেখানে ততদিন বাজবে না? হ্যাঁ হ্যাঁ, একই একই একই। আর অপারেটর সেখানে আলাদা আছে দাদা ভাই বললেন? হ্যাঁ, সেখানে অপারেটর আলাদা আছে। আচ্ছা আচ্ছা, আর কি সেট আপ সম্বন্ধে কিছু বলতে চাও আমাদের বন্ধুদেরকে? সেট আপ বলতে আমার এখানে দেখো স্বপ্নামের যে চিপ প্লেয়ার আছে, হ্যাঁ, এখানেও একটা আছে, সেখানেও একটা আছে। এখানে দেখো স্বপ্নামের ক্রস ওভার আছে, সেটা এখানেও আছে, সেখানেও আছে। আবার HTV যেটা চং লাইনের জন্য, এখানেও আছে, সেখানেও আছে। ইনপুট সিস্টেমটা আমার পুরো একদম একই রয়েছে, ঠিক আছে? আর বাজাতে তুমি যে দেখবে যে একই রকম কোয়ালিটিতে দু জায়গাতে একই রকম বাজছে। আর আমি এটুকু বলতে চাই যে যে কোনো জায়গাতে সেট বাজলে, মানে যার সেটাই বাজুক, যেন একটু ফ্লেভার থাকে, মানে একটু স্বাদ থাকে, যেন ঢুকলে একটা অন্যরকম আমেজ মনে হয়, ঠিক আছে? আমার সেটে তুমি যেখানেই যাও, যেখানে যে যত বড় সিটি বাজুক, আমার সেটের সামনে ঢুকলে একটা অন্যরকম আমেজ লাগে, ফ্লেভার থাকে সাউন্ডের মধ্যে। অনেক সেট আপ দেখেছি, চঙ্গুলো বাজছে কাঁসার মতন, ঠং ঠং করছে, কোনো ফ্লেভার নেই, ঠিক আছে? আমার কিন্তু দু জায়গাতে বাজছে, দু জায়গাতে একই কোয়ালিটিতে বাজছে পাশাপাশি। তুমি ঘুরে দেখতে পারো, বা যেসব বন্ধুরা দেখবে তারা কমেন্ট বক্সে অবশ্যই। আমরা তো ভিডিও তারপরে এই পরেই নেক্সট ভিডিওটা ওটারই দেবো। আর তোমার আজকে কোথাও স্টেজ প্রোগ্রাম বা কীর্তন, বিয়ে বাড়ি কিছু চলছে না? স্টেজ প্রোগ্রাম কিছু নেই, আজকে একটা ছোট্ট প্রসেশন আছে। প্রসেশন বলতে আর এক জায়গায় চলছে, ওদের জল ডোবানোর ব্যাপার আছে। মানে গাড়িতে মাল উঠবে নাকি? গাড়িতে মাল উঠবে একটা। কটা কটা? দুটা উঠবে।
ঠিক আছে, যদি সময় হয় অবশ্যই আমরা সেটাও দেখাবো। তো এখানে কিছু কমিটির দাদা ভাইরা আছে, তো কবে থেকে বাজছে একটা বললে? কাল বিকেল থেকে বাজছে। তো কাল বিকেল থেকে বাজছে, তো জিজ্ঞাসা করবো যে কেমন বাজছে, ঠিক আছে? তো এসে ঘুরে ফিরে সেই দাদার কাছে আসি, তো কাল বিকেল থেকে যে আজ অব্দি বাজছে কেমন বাজছে বলো। খুব সুন্দর বাজছে। তোমরা, আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে, যে এত সেট আপ থাকতে মেলোডি সাউন্ডকে কেন বেছে নিলে? প্রশ্নটা খুবই একটা ভালো প্রশ্ন। তো বরুণদা আমাদের অনেক পুরাতন, ঠিক আছে, বহুবার এখানে এসেছে, বহুবার কম্পিটিশন করেছে, ঠিক আছে। কম্পিটিশনও হতো আগে? হ্যাঁ, এখানে প্রচুর কম্পিটিশনও হতো, খুব এই রাস্তার ওই পারে একটা বাজতো, এই পারে একটা বাজতো, খুবই একটা কম্পিটিশন হতো এখানে। তো প্রশাসনিক কারণে কম্পিটিশন বন্ধ হয়ে গেছে, এমনকি বড়ো সেট আপও এখন আর মানে করতে দিচ্ছে না, তাই ছোটোখাটো একটা সেট আপ নিজেদের এন্টারটেনমেন্টের জন্য এই ছোটোখাটো সেট আপ। মানে এটা কি দেশের না তোমাদের আলাদা করে করেছো? না, এটা পার্সোনাল ভাবে আমাদের ছেলেরা, মানে তোমরা কমিটি এটা মানে ক্লাব থেকে করেছো, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা তো বন্ধুরা দেখলে আপাতত উদয়গঞ্জের ভিডিওটা, এরপরে নেক্সট ভিডিওটা আমি বোয়ালিয়ার কালী পুজো যেখানে হচ্ছে মেলোডি সাউন্ডের সেই ভিডিওটা দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে নেবে।